আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আরজুয়ারা রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক আজকে আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পিকার্ড মেথডের একটা অঙ্ক সলিউশন করে দিব আগের ভিডিওতে পিকার্ডের একটা ছোট অঙ্ক সমাধান করে দেওয়া ছিল আজকে আর একটু বড়ো এবং একটা ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করে দিব তো শুরু করা যাক নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ইকুয়েশনের মধ্যে কিছু সূত্র আছে তার মধ্যে পিকার্ড মেথড একটা অন্যতম তো পিকার্ড মেথড সম্পর্কে আগের ভিডিওটা তোমরা দেখে তারপর এই অঙ্কটা করবে তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আজকে আমি একদম সরাসরি এর প্রশ্নতে চলে যাচ্ছি প্রশ্নটা হচ্ছে ইউজিং পিকার্স মেথড অবটেইন সলিউশন অফ ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স কিউব ওয়াই এখানে ভ্যালু দেওয়া আছে ওয়াই নট ইকাল টু থ্রি এর মানে এক্স এর মান জিরো বসানো হলে ওয়াই এর মানটা ওয়াই নটের মানটা থ্রি আসবে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বলা হয় তো ইনিশিয়াল ভ্যালুটা এক্স নট এর মান দেওয়া আছে জিরো এবং ওয়াই নটের মানটা বলে দেওয়া আছে থ্রি এবং এখানে বলছে মান নির্ণয় করতে এটা কার কার মান ওয়াই জিরো পয়েন্ট ওয়ান এবং ওয়াই জিরো পয়েন্ট টু এই দুইটা মান নির্ণয় করতে বলা হয়েছে এইটুকু কোশ্চেন যে যে প্রশ্নে বলা বলে দেওয়া থাকবে যে পিকারের সাহায্যে সমাধান করতে হবে তো প্রথম কাজ হবে আমাদের পিকারের মেথডে যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা আগে লিখে নিব এরপর অঙ্কতে যেতে হবে তো সমাধান শুরু করছি পিকার মেথডে আমরা ফর্মুলা ডিফাইশন ইকুয়েশন যে ফর্মুলাটা আছে সেটা আমরা জানি যে dy ওয়াই বাই টু এফ ইজ এই যে আমাদের সূত্র যদি আমাদের এরকম ডি ওয়াই বাই ডিএক্স এই ধরনের কোনো সমীকরণ দেওয়া থাকে তাহলে পিকারের সাহায্যে তার সমাধান নির্ণয় করার সূত্রটা হচ্ছে yn y0 প্লাস অফ এক্স থেকে এক্স পর্যন্ত এফ অফ এক্স ওয়াই এটা পিকারের সূত্র আচ্ছা এখন আমরা এটার সাথে যে অঙ্কটা দিয়ে দেওয়া আছে এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স টু এক্স ওয়ান প্লাস এক্স ওয়াই এটা দিয়ে দেওয়া আছে আর আমাকে পিকার মেথডে বলে দেওয়া আছে যে এরকম একটা পার্ট থাকবে তাহলে তুমি যদি এই দুটা কনসিডার করো এই মানের সাথে এই মান তাহলে দেখবে এফ এক্স ওয়াই এটা এটার মানে হচ্ছে অঙ্কে এটা দেওয়া আছে তাহলে এফ এর মান কত দেওয়া আছে এক্স ওয়ান প্লাস এক্স ওয়াই তো আমরা প্রথমে লিখে নিব যে গিভেন এফ ওফ এক্স ওয়াল টু এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে মান হচ্ছে জিরো আর ওয়াই এর মান হচ্ছে এটা এখান থেকে দেখে লিখে নিলাম এখন আসি আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো নির্ণয় করার জন্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি অঙ্কটা আগে লিখে নিয়েছি না হলে ভিডিও অনেক বড় হয়ে যায় বারবার লিখতে গেলে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব আশা করি মনোযোগ দিয়ে দেখবে তো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের মধ্যে তুমি দেখো এখানে যদি তোমার এটা সূত্র হয়ে থাকে এখানে এন এর জায়গা কত হবে ওয়াই এর মান যখন নির্ণয় করবে এন এর মান কত বসাবে ওয়ান বসাবে সো এখানে ওয়ান হবে আর এখানে ওয়ান মাইনাস কিন্তু জিরো হয়ে যাবে সো এখান থেকে সরাসরি আমি ফার্স্ট লাইনটা লিখতে পারবো মানে এটা পিকার্ডের ওয়াই এর ভ্যালু ওয়াই নট প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স নট থেকে এক্স পর্যন্ত ভ্যালু এফ অফ এক্স কমা ওয়াই নট এখন তোমার মান বসাতে হবে এটার এফ অফ এক্স কমা ওয়াই নট তোমার ফাংশনে মান দেওয়া আছে কত এফ অফ এক্স কমা ওয়াই তার মানে এখানে ওয়াই জায়গায় কত হবে এখানে ওয়াই নট হবে এখানে তাহলে ওয়াই নট হয়ে যাবে পাশে ক্যালকুলেশন করে দিয়েছি যে এফ অফ এক্স কমা ওয়াই নট হয়ে যাবে সেম এই লাইনটাই লিখেছি কিন্তু শুধু ওয়াই এখানে ওই যে ওয়াই নট দিয়েছে তো ওয়াই নট এর মান কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে তিন আমি যদি এখানে তিনটা বসিয়ে দেই এরপর এক্স দিয়ে যদি গুণ করে দাও তাহলে কত আসে এক্স প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এই ফাংশনের মানটা পাওয়া গেল এক্স প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওকে আমি সরাসরি আমি এখানে বসে এক লাইন বেশি লিখেছি এই যে সূত্রটা কিভাবে আসছে এটা লিখে নিয়েছি তোমরা যদি পাশে এইভাবে ক্যালকুলেশন করে দিয়ে দাও তাহলে এই মানটুকু লেখার দরকার হবে না শুধু সরাসরি এই মানটা সরাসরি বসাই দিলে হবে মানে এই লাইনটা লিখলেও হবে না লিখলেও হবে আমি লিখেছি কারণ হচ্ছে যে মানটা আমি এখানে বসিয়েছি তোমাদের ইচ্ছা তো এখানে এই এফ ও ফ্সমা ওয়াই নট এর মানে যে এখান থেকে এক্স প্লাস থ্রি এক্স দি পার ফোর বসিয়ে এক্স আর আপার লিমিট লোয়ার লিমিটটা তোমরা বুঝতে পেরেছ আপার লিমিটটা এক্স যে আছে তাই লোয়ার লিমিটটা এক্স নট যেহেতু জিরো এখানে জিরো হয়ে গেছে এখন আসি আমরা ইন্টিগ্রেশন যেহেতু চিহ্ন দেওয়া আছে সো ইন্টিগ্রেশন করে নিতে হবে ইন্টিগ্রেশন করার জন্য তাহলে তোমাকে এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় এক্স স্কোয়ার বাই টু থ্রিটা রয়ে যাবে আর এক্স টু দি পাওয়ার ফোর কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ সো এটা ব্র্যাকেট দিয়ে দিবে দেওয়ার পরে আপার লিমিট বসালে এক্স এর জায়গায় এক্স বসালে এক্স যা আছে তাই থাকে আর লোয়ার লিমিট জিরো বসালে সেটা জিরো হয়ে যাবে সো আপার লিমিট বসালে যে মানটা পাওয়া যাচ্ছে সেটাই থেকে যাচ্ছে তো এখানে মান কত থেকে যাচ্ছে থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই টু এটা থ্রি বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে ওয়াই ওয়ান এর ভ্যালু ওকে এই যে ওয়াই টা ছিল এই ওয়াই এর মান পাওয়া গেল এতটুকু এটা কিন্তু আমার পরে লাগবে এবার আসি এরকম চলে আসবে ওয়াই টু ইকুয়াল টু ওয়াই নট প্লাস এক্স নট থেকে এক্স পর্যন্ত এফ ওফ কমা ওয়াই ওয়ান ডিএক্স ওকে এই সূত্র থেকে এই যেখান থেকে সরাসরি এন জায়গায় দুই বসিয়ে পেয়ে গেছে এখন আমি এই ওয়াই নট তো থ্রি জানি কিন্তু এখন আমার মান লাগবে হচ্ছে এফ ওফ এক্স কমা ওয়াই ওয়ান খেয়াল করো এখানে ছিল এক্স নট এখন লাগবে এক্স এক্স কমা ওয়াই ওয়ান এখানে আছে কত এখানে শুধু ওয়াই আছে তাহলে এখানে যে ওয়াই ওয়ান আনি তার মানে এখানে ওয়ান হয়ে যাবে তাহলে একটু এই ক্যালকুলেশনটা আগে দেখে নিই এইটুকু একটু খেয়াল করো এখানে যদি ওয়াই ওয়ান লিখি তাহলে আমাদের অঙ্কে যেহেতু ছিল এক্স প্লাস ওয়া এখানে ছিল ওয়ান প্লাস এক্স কিউব ওয়াই তাহলে এটা হয়ে যাবে ওয়াই ওয়ান তাহলে এটা যদি গুণ করে দাও কি হয় এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই ওয়ান এখন এই ওয়াই ওয়ান এর মান কিন্তু এই যে এখান থেকে এই যে লেখা আছে এই ওয়াই ওয়ান এর মানটা বসিয়ে দিয়েছি আমি এখান থেকে যে ওয়াই ওয়ান এর মানটা এখানে সরাসরি বসিয়ে দেওয়া হয়েছে এরপর এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে যদি পুরোটুকুকে গুণ করে দাও তাহলে এখানে মান পাওয়া যাচ্ছে এক্স প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই টু প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার নাইন বাই ফাইভ এক্স টু দি পাওয়ার দিয়ে আমি গুণ করে এই মানটা লিখেছি ঠিক আছে আমি এই ক্যালকুলেশনটুকু পাশে করব যাতে আমাকে ইজেন্টিগেশন দিয়ে বারবার লিখতে না হয় ওকে আচ্ছা যদি বারবার লিখতে হয় তাহলে অঙ্কটা আরও বড় হয়ে যেত এই জন্য পাশে লিখে রাখলে দেখতে ভালো দেখা যাচ্ছে আচ্ছা এবার মান বসিয়ে দিয়েছ এখানে একটা ডিএক্স হবে হুম সো এফ ওয়েক্স কমা ওয়াই ওয়ান এই যে এই মানটুকু এখান থেকে সরাসরি আমি এখানে বসিয়েছি বসানোর পরে খেয়াল করো আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু যে লোয়ার লিমিটটা জিরো আসছে কেন এক্স নটের মান জিরো তোমরা কিন্তু জানো যে এক্স নটের মান জিরো এখন এই পুরা টুকুকে যদি ইন্টিগ্রেশন করা হয় এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই টু থ্রি রয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর কে করা হলে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ এক্স এখানে হাফ রয়ে যায় এক্স টু দি পাওয়ার সিক্স কে করলে এক্স টু দি পাওয়ার সেভেন বাই সেভেন থ্রি বাই ফাইভ থেকে যাবে আর এক্স টু দি পাওয়ার নাইন কে করলে এক্স টু দি পাওয়ার টেন বাই টেন এখানে এটাকে গুণ করে দিলে যেই মানটা পাওয়া গেল এটা হচ্ছে ওয়াই টু এর ভ্যালু ঠিক আছে এখানে ওয়াই ওয়ান নির্ণয় করলাম ওয়াই টু নির্ণয় করলাম একই রকম ভাবে ওয়াই থ্রিটাও নির্ণয় করতে হবে তোমরা একটু সূত্রটা মাথায় রাখবে যে এখানে আমি এনের জায়গায় কত বসাবো বলো তো থ্রি বসাবো থ্রি বসালে এখানে কত আসবে টু আসবে ওয়াই টু আসবে আর আমি তখন ওয়াই টু এর এই মানটা এই পার্টি ইউজ করব আমি পরে পরে পেজে যাচ্ছি ওকে

তোমার এই পুরা মানটুকু গুণ হয়ে যাবে এখানে পুরাটা গুণ করে দিব তো আমি আগে একটা সহজ কাজ করে নিয়েছি যে এক্স এক্স কে কে দিয়ে গুণ করে এখানে টু দি পর ফোর আর ওয়াই টু এই যে এই পরে ওয়াই টুর মানটা বসিয়েছি একবারে এটাকে গুণ করে নিছে এই জন্য এটা এক্স ফোর হয়ে গেছে ওকে আচ্ছা এরপর এক্স ফোর দিয়ে পুরো অংশটুকু গুণ করলে কি হয় এই দেখো এই যে এই অংশটুকু পুরোটুকু গুণ করলে এটুকু পাওয়া যাবে এই যে থ্রি এক্স টু পাওয়ার ফোর এক্সি পাওয়ার সিক্স বাই টু এটা তোমরা বুঝতে পারবে নর্মালি গুণ করে দিয়েছি এখন এই যে এরপরে থ্রি বাই ফাইভ

থেকে যাবে এক্স যদি ইন্ডিগেশন করো এটা হবে এক্স এক্সপিপার টুয়েলভ বাই টুয়েলভ প্লাস থ্রি বাই ফিফটিন ইন্টু এক্স পিপার ফোরটিন কে ইন্টিক করলে এক্সুপিপার ফিফটিন বাই ফিফটিন এরপরে নিচে যে পার্টগুলো আছে এগুলোকে সব গুণ করে দেওয়া হলে যেই মানটা পাওয়া যাবে এইটা হচ্ছে তোমাদের থার্ড অ্যাপ্রক্সিমেশন বাই থ্রি ওকে এই অঙ্ক যদি পরীক্ষা দশ মার্কের আসে বা আট মার্কের আসে এই যে ওয়াই থ্রি পর্যন্ত মান নির্ণয় করা হলো এবার আমরা ওয়াই এর ভ্যালু নির্ণয় করবো আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে এভাবে প্রশ্নে ছিল হচ্ছে ওয়াই জিরো পয়েন্ট ওয়ান আর হচ্ছে ওয়াই জিরো পয়েন্ট টু এই মানগুলো নির্ণয় করতে তো আমরা ওয়াই ওয়ান ওয়াই টু নির্ণয় করেছি

আচ্ছা এখানে লিখছি ওয়াই ওয়ানটা ছিল এরকম থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এটা ছিল ওয়াই ওয়ান ওয়াই টু ছিল হচ্ছে বড় একটা ভ্যালু থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ আর প্লাস ওয়ান বাই ফোরটিন ওয়ান বাই ফোরটিন এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস থ্রি বাই ফিফটি প্লাস থ্রি বাই ফিফটি এক্স টু দি পাওয়ার টেন আমার মনে হয় দেখা যাচ্ছে এটা ছিল হলো ওয়াই ওয়ান ওয়াই টু আর এই যে ওয়াই থ্রি তো এটা আসেই তো এখন আসি আমরা ওয়াই ওয়ান জিরো পয়েন্ট ওয়ান তার মানে এখানে এক্সের জায়গাগুলো জিরো পয়েন্ট ওয়ান বসাবো তাহলে এটা কী হচ্ছে থ্রি প্লাস এখানে হলো এক্স স্কোয়ার বাই টু এটা হবে জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার বাই টু প্লাস থ্রি বাই ফাইভ এটা হলো জিরো পয়েন্ট ওয়ান বাই ওয়ান টু দি পর জিরো পয়েন্ট ওয়ান টু দি ফাইভ এই এইটা হচ্ছে ওয়াই ওয়ান ভ্যালু এটা ক্যালকুলেশন করলে দেখবা মান আসে থ্রি এটা হচ্ছে ওয়াই ভ্যালু এরপর আসি মানে যে এখানে দেখে দেখে লিখব থ্রি প্লাস্টার বাই টু এরপর আর এক্স টু দি পাওয়ার সেভেন সো এটা হবে জিরো পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার সেভেন প্লাস থ্রি বাই ফিফটিন আর এক্স টু দি পাওয়ার ছিল টেন সো জিরো পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার টেন এটাকে এটাকে পুরোটুকু ক্যালকুলেশন করে দেখবা থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো ওয়ান সেম ভ্যালু আসে এরপর আসো ওয়াই থ্রি যে এটা দেখে দেখে এখানে জিরো পয়েন্ট ওয়ান বসিয়ে দাও এটা থ্রি প্লাস জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার বাই টু প্লাস থ্রি জিরো পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ এই যেখান থেকে প্লাস ওয়ান বাই এক্স ফোর বদলে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার সেভেন প্লাস থ্রি বাই ফিফটি জিরো পয়েন্ট ওয়ান টু দি পর টেন প্লাস ওয়ান বাই ওয়ান সিক্সটি এইট জিরো পয়েন্ট ওয়ান টু দি পর টুয়েলভ প্লাস থ্রি বাই টু ফিফটি টু দি পর ফিফটিন আমি এখান থেকে দেখে দেখে সবগুলোও জিরো পয়েন্ট ওয়ান মান বসিয়েছি এখানেও ক্যালকুলেশন করলে তুমি মান পাবে থ্রি তিনটা মান সেম আসবে ওকে তো আমি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি থেকে জিরো পয়েন্ট ওয়ান এর ক্ষেত্রে এবার তিনজনের ক্ষেত্রে জিরো পয়েন্ট টু এর জন্য মান বের করবো তাহলে এই এইটুকু দেখে দেখে শুধু জিরো পয়েন্ট জায়গায় কি লিখবো জিরো পয়েন্ট টু লিখবো তাহলেই হবে তাহলে লিখছি এটা দেখে দেখে লিখছি থ্রি প্লাস জিরো পয়েন্ট টু স্কোয়ার বাই টু প্লাস থ্রি জিরো পয়েন্ট ওয়ান টু দিপার ফাইভ বাই ফাইভ ইকুয়াল টু এখানে এটা ক্যালকুলেশন করলে মান হবে থ্রি পয়েন্ট জিরো টু জিরো ওয়ান নাইন ক্যালকুলেশন করে দেখবে পয়েন্টটা থেকে দেখছি থ্রি প্লাস জিরো পয়েন্ট টু স্কোয়ার বাই টু প্লাস থ্রি বাই ফাইভ জিরো পয়েন্ট টু টু দি দিপার ফাইভ প্লাস ওয়ান বাই ফোরটিন জিরো পয়েন্ট টু টু দি দিপার সেভেন প্লাস থ্রি বাই ফিফটি জিরো পয়েন্ট টু টু দি দিপার টেন ইকাল টু এটার অ্যান্সারও সেম আসবে থ্রি পয়েন্ট জিরো

থ্রি বাই টু ফিফটি জিরো পয়েন্ট টু টু দি পাওয়ার ফিফটিন ক্যালকুলেশন করলে এটার মান পাওয়া যাবে থ্রি পয়েন্ট জিরো তো এইটা হচ্ছে যে ওয়াই ওয়াই এর তিনটা জিরো পয়েন্ট ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড অ্যাপ্রক্সিমেশনের মান আর জিরো পয়েন্ট এর ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড মান এই যখন বলা হবে পিক আউট সাহায্য সাহায্যে অঙ্ক করো তখন এই এই নিয়মে করা হবে অঙ্ক শুধুমাত্র ওই যে ফাংশনটা চেঞ্জ করা থাকতে পারে অথবা তোমাদের ইনিশিয়াল ভ্যালুটা চেঞ্জ করা থাকতে পারে এছাড়া অঙ্কের সিস্টেম সম্পূর্ণ একই রকম থাকবে আমার মনে হয় বাসে আরেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝবে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় ভিডিওটা পজ করে দিয়ে দেখে নিবে আশা করি পারবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ